বীরভূমের 10 গণহত্যার পিছনে কে জড়িত রয়েছেন, এই 10 গণহত্যার পিছনে কার হাত রয়েছেন, এ নিয়ে এই তোলপাড় বীরভূম জেলা, যেখানে তো এবার এই জল্পনার অবসান ঘটালেন রাজ্যের বিরোধী দল বিজেপি। বিজেপি স্পষ্টভাবে তৃণমূলের দিকে আঙুল তুলেছেন, স্পষ্ট দাবি করেছেন যে এর পিছনে সম্পূর্ণ হাত রয়েছেন বীরভূম জেলার এবার সন্ত্রাসের মূল গোড়া অনুব্রত মণ্ডলের। অনুব্রত মণ্ডল সন্ত্রাসের মেন লিডার বলে দাবি এবার বিজেপি। বিজেপির এই দাবিতে এবার তদন্ত চালাচ্ছেন সিবিআই। সিবিআই তদন্তে কী উঠে আসবেন, যেখানে তো ইতিমধ্যেই কিছু সূত্রের পাওয়া খবর এর মধ্যে সম্পূর্ণ জড়িত রয়েছেন তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের হাত রয়েছেন এই হত্যার পিছনে। তো বন্ধুরা, বিস্তারিতভাবে জানিয়ে দেবো ভিডিওটি শুরু থেকে লাস্ট অবধি দেখবেন। আপনাদের কাছে করবো ছোট্ট একটি অনুরোধ, আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এইরকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। বীরভূম জেলার 10 হত্যাকাণ্ডে সম্পূর্ণ জড়িত রয়েছেন অনুব্রত মণ্ডল, এমনটাই বারবার প্রকাশ্যে দাবি করেছেন রাজ্যের বিরোধী দল বিজেপি। এবার এই দাবির তৎপরে এবার বিশাল বড় চাপ পড়ে যেতে পারেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, কারণ সিবিআই যেভাবে তদন্ত চালাচ্ছে একের পর এক সূত্র ধরে সন্ত্রাসীদের খুঁজে বার করছে, তাহলে কি উঠে আসবে এবার তৃণমূলের নাম? তো বন্ধুরা, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, এর পিছনে কার হাত রয়েছেন।